মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অনেক সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করলাম ব্লগটা, কেননা আমি সকালবেলা পার্লারে যাব 9:45 সময়, সেই জন্য এখন বাজে 9টা আর এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। তো সেই জন্য ব্রেকফাস্ট রেডি করছি। এইদিকে হচ্ছে ব্রেডটাকে টোস্ট করা হচ্ছে, এখানে দুটো আছে কফির জন্যে। এই যে আর্য বাবুর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর্য ব্রেকফাস্ট এখন বই গুছিয়ে রাখো, হ্যান্ড ওয়াশ করে নাও, খাতাটা সরাও সরাও সরাও, হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। চিনি চিনি দেবো ব্রেডে। ব্রেকফাস্ট করে আমি পার্লারে চলে এসেছি, আর এই যে দেখো আজকে আমার যে ক্লায়েন্ট আছে তার আজকে এঙ্গেজমেন্ট, তো সেই জন্য সকাল সকাল পার্লারে এসে সাজিয়ে দিয়েছি, কেমন হয়েছে তোমরা জানিও। আর এটা হলো আমার যা, আমার মামাতো যা সোনা, আর সোনারই ওটা ননদ হয়, তো ওদের দুজনের পার্টি মেকআপ করেছি আজকে। এই দেখো আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আজকে বাইরে ভীষণ গরম, আর রাত্রেবেলা যেহেতু আমাদের নেমন্তন্ন আছে সেই জন্য আজকে মাছ মাংস কিছু করতে ইচ্ছা করছে না, তার মধ্যে গরমও। তো দেখো এখানে পাঁপড় সেকে নিয়েছি, পাঁপড় মানে তেলে ভেজেছি। এখানে আছে মোটা মোটা করে নরম নরম আলু ভাজা, এখানে আছে মুসুর ডাল পাতলা করে, এখানে আছে ধনে পাতা বাটা, কাঁচা ধনে পাতা বাটা দেখো, আর আছে ভাত। তো আমরা এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট করব। আমি একটু রেস্ট করব এখন, খাওয়া দাওয়ার পর সোনার আলুটি ঘুমিয়ে পড়েছে, আমি একটু ঘুমাই। গতকাল মেঘার জন্য এই জামাটা এনেছি, এখন এটা নিয়ে যাব। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। এই যে দেখো জামাটা খুললাম না, এইরকম কালারটা দেখো, এই যে একদম অন্যরকম। আর ভেতরে কাপড়টাও খুব সফট, মেঘা পরে আরাম পাবে, কারণ এখন অনেক গরম পড়ে গেছে, বাচ্চাদের একটুখানি কমফোর্টেবল জিনিস দেওয়াই ভালো। আমি রেডি হয়ে গেছি, আর্যও রেডি হয়ে গেছে, এখন শুধু সোনা রেডি হওয়া বাকি আছে, তারপর আমরা বেরোবো। আমি একটা রেড কালারের শাড়ি পরেছি, এই শাড়িগুলো একদম পরাই হয় না, তো ভাবলাম আজকে এটাই পরি, আর গরম বলে গলাতে কিছু পরিনি, শুধু কানেই পরেছি। তো তোমরা জানিও কেমন লাগছে আমাকে। আমরা এখন বড় মামাদের বাড়ির নিচে আছি, আর দেখো কি সুন্দর লাইট লাগিয়েছে মামা, বড় মামার শালা বাবু মানে আমাদের টুলু মামা, এই সব লাইটগুলো লাগিয়েছে অক্লান্ত পরিশ্রম করে সারাদিন ধরে, রোদ দূরে পুড়ে পুড়ে টুলু মামা লাইট লাগিয়েছে, আর তার রেজাল্ট দেখো কত সুন্দর লাগছে। আর এখন এই নিচতলাটাতে সবসময় ভাড়াই থাকে, তো এখন ভাড়া নেই, সেই জন্য নিচতলাতেই ডেকোরেশন করা হয়েছে খাওয়া দাওয়ার জন্যে। আজকে ভীষণ গরম বাইরে, তো এখানে ফ্যানের ব্যবস্থা যদিও আছে তবুও ভেতরে ভীষণই গরম লাগছে। আর এইদিকে রান্না হয়ে গেছে সব কিছু, এখন হবে রাধাবল্লভী, তো সেটার জন্যই প্রিপারেশন করা হচ্ছে। এটা আজকে হলো বাবলাদার ক্যাটারার, বাবলা সোনার ফ্রেন্ড হয়, তো বাবলাদার ক্যাটারিংয়ের খাওয়া দাওয়া ভীষণ ভালো, মাসিরা এখানে সমস্ত কিছু প্রিপেয়ার করছে। আর এটা হলো আজকে বার্থডে গাল না, সরি, কেক দেখলে আমাদের বার্থডের কথাই মনে পড়ে যায়। আজকে ওয়েলকাম, আমাদের যে বেবির মেঘার ওয়েলকাম পার্টির কেক ওটা মেন, আর এগুলো পিস করে আনা হয়েছে সবাইকে দেওয়ার জন্যে। তো এই যে আমাদের মেঘার বাবা মা, এখন কেক কাটা হবে, বড় মামাকেও, বড় মামা বড় মামিও পাশে চলে এসছে। কেক দেখলে বাচ্চারা কিছুতেই নিজেদের কন্ট্রোল করতে পারে না, কেক দেখলে মনে হয় ওরাই কাটবে, ওরা সবসময় ওটাই ভাবে। তো এখন কেক কাটা হবে, অনেক লোকজন চলে এসছে, এখন অনেক বাজেও, 9:30 মতো বাজে, অনেক গেস্টে চলে এসছে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ফ্রেশও হয়ে গেছি, দেখো বিছানাতে বসে ব্লগটা এখন শেষ করব। আজকে প্রচন্ড গরম ছিল শিলিগুড়িতে, এই বছরের সব থেকে বেশি গরমের দিন আজকে, মানে এই প্রথম এত গরম শিলিগুড়িতে পড়লো এই বছর। তো যাই হোক, গরমের মধ্যে ওই জন্য না মানে রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল, আইটেমও ভালো ছিল, পোলাও ছিল, মাটন ছিল, মাটনটা ভীষণ ভালো হয়েছিল, রাধা বল্লবী আলুর দম এগুলো ছিল। তখন আর তোমাদের সাথে আমি ব্লগটা করতে পারিনি, কেননা এত গরম আর এত যে খাওয়ার জায়গাটা যে কনজেস্টেড ছিল না, তো সেই জন্য আর আমি মানে ওখানে ব্লগ করতে পারিনি। কিন্তু ওভারঅল পুরো প্রোগ্রাম ভীষণ ভালো মতো মানে হলো, সবাই খুব এনজয় করলাম, আমরা খাওয়া দাওয়া করলাম, তারপর অনেকদিন পর সবার সাথে দেখা হলো, রিলেটিভদের সাথে তো এখন কোনো অকেশন ছাড়া দেখাই হয় না এমন একটা ব্যাপার হয়ে গেছে। সবাই এসেছিল, খুব এনজয় করলাম, আজকে দিনটা খুব ভালো কাটলো। কালকে সোমবার, কালকে 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, তো দেখি কিভাবে সেলিব্রেট করি, কালকেও কাজ আছে। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করবো, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন একটি ব্লগে। আজকের জন্য এইটুকুই, টাটা, গুড নাইট, বাই বাই।